सुप्रिय शिक्षार्थी असलामुअलैकुम केमन आछो तुम्हरा सबाई आशा करछि सबाई बासाय बसे भालो आछो एबं सुस्थ आछो सेई कामनाई आमरा करी। अनलाइन बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे आमी सुफिया आक्ता आज के नवम श्रेणीर जोन्नो मानुष कविताटी पढ़ाबो। मानुष कविताटी लिखेछेन काजी नजरुल इस्लाम। कविताटी पढ़ते गेले आमादेर काजी नजरुल इस्लाम सम्पर्के आगे विभिन्न तथ्यगुलो जानते हबे। काजी नजरुल इस्लाम के छिलेन कोथाय कोथाय जन्म आमी देखो बोर्डे एकटा चार्ट तैरी करेछि। तार जन्म होच्छे 11ई ज्योष्ठ 1306 साल और इंग्रेजीते होच्छे 1899 सालेर 24 मे। तिनि भारतेर पश्चिमबंगे बर्धमान जिलार चुरुलिया ग्रामे जन्मग्रहण करें। तोमरा कि जानो एई काजी नजरुल इस्लामेर जन्मसालेर साथे आरेकजन कबिर जन्मसाल मिल रयेछे बोलते पारबे तोमरा के? तिनि होच्छेन आमादेर जीवनानन्द दास। जीवनानन्द दास एबं काजी नजरुल इस्लाम एक ही साले जन्मग्रहण करें। तार शिक्षा और पेशा काजी नजरुल इस्लाम शिक्षा खूब बेशी किन्तु शिक्षित तिनि छिलेन ना। छोटोबेलाय तिनि लेटोगाने योगदान करेछिलेन एबं परे बर्धमान और ময়মনসিংহ त्रिशाले थानाय दरिरामपुर हाईस्कूले तिनि अल्प किछु पढ़ाशुना करें और 1917 साले तिनि सेनाबाहिनीर पल्टने जोग दिए तिनि कराची जान। तार साहित्यिक परिचय कि? तार लेखाय सामाजिक अविचार और पराधीनतार बिरुद्धे तिनि सोच्चार छिलेन जे कारणे ताके सबाई विद्रोही कवि बोले थाके बा तिनि विद्रोही कवि बा आमादेर जातीय कवि हिसेबे चिह्नित। तार काव्यग्रंथगुलोर मध्ये आमरा देखी काजी नजरुल इस्लाम एमन साहित्येर एमन कोनो शाखा छिलो ना जे शाखाय तार कोनो पदचारणा ना छिलो। ठीक आछे, साहित्येर अनेकगुलो शाखा आछे गद्य पद्य नाटक उपन्यास सबगुलो शाखातेई तार पदचारणा छिलो। तार उल्लेखयोग्य किछु ग्रंथेर नाम आमी एखन तोमादेर देखाबो। तार काव्यग्रंथेर भितरे मध्ये उल्लेखयोग्य काव्यग्रंथ होच्छे अग्निवीणा विषेर बासी छायानट प्रलय शिखा सिंधु हिंदन और उपन्यासेर मध्ये होच्छे मृत्यु क्षुधा कुहेलिका। गल्पग्रंथेर मध्ये होच्छे ब्यथार दान रिक्तेर बेदन शिउलिमाला और प्रबंध ग्रंथेर मध्ये होच्छे जुगबाणी दुर्दिनेर जात्री राजबंदीर जवानबंदी। एछाड़ाओ आमरा तार उल्लेखयोग्य काव्यग्रंथगुलो निये आलोचना करछिलाम। এখন আমরা দেখব তার সম্মাননা কি ছিল। বাংলাদেশ প্রতিষ্ঠার পর তাকে ঢাকায় এনে নাগরিকত্ব প্রদান করা হয়। যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হয় 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালে কবিকে সম্মানসূচকভাবে ইয়া থেকে নিয়ে আসা হয় হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে এনে তাকে পিজি হসপিটালে ভর্তি করা হয় এবং তাকে জাতীয় কবি হিসেবে ভূষিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক উপাধি দিয়ে ডিলেট উপাধি প্রদান করেন। আমরা দেখব যে কবি কী রোগে মারা গেলেন এবং তার কিভাবে মানে মৃত্যু হয়েছিল। মাত্র 40 বছর বয়সে কবি একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তার বাকশক্তি হারিয়ে ফেলেন। বাকশক্তি হারানোর কারণে তার সাহিত্যে একটা ছেদ ঘটন হয় ছেদ ঘটে। তারপরে তার 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কবি বর্তমান এখন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে হসপিটাল আছে সেই হসপিটালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা এতক্ষণ কবির জীবনী নিয়ে আলোচনা করলাম, এখন আমরা চলে যাব মূল পাঠে। মানুষ কবিতাটি আসলে মানুষ হিসেবেই কবিতাটি কবি লিখেছেন কিন্তু এখানে কবিতার মূল ভাবটির মধ্যে আমরা অমানুষের পরিচয় পাই, সেটাই আমরা এখন বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝাবো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাই কিছু মহিয়ান। কবি বলেছেন সমতার গান, সাম্যের মানে হচ্ছে সমতা। মানুষের চেয়ে কোনো বড় কিছু নাই, কোনো কিছু মহিয়ানও হতে পারে না। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে কবি বলে বুঝাতে চেয়েছে যে আমাদের দেশ কাল পাত্র জাতি ধর্ম ভেদে মানুষ কখনোই আলাদা হতে পারে না। সব দেশে সব ঘরে তিনি, এই তিনি শব্দটা বলতে কাকে বোঝানো হয়েছে? এই তিনি শব্দটা হচ্ছে আল্লাহকে বোঝানো হয়েছে, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। তিনি মানুষের জ্ঞাতি, জ্ঞাতি মানে হচ্ছে পরমাত্মীয়। তাহলে আল্লাহই হচ্ছে আমাদের পরমাত্মীয়। আমরা জানি যে যতগুলো মানুষ আছে প্রত্যেকটার ভিতরে আল্লাহ বসবাস করে। কারো আল্লাহ, কারো বিধাতা, কারো ভগবান, যে যে নামেই ডাকুক না কেন সৃষ্টিকর্তা হচ্ছে একজনই।
এখানে মানুষ কবিতার মধ্যে আমরা দুটো অংশ দেখতে পাবো, একটা হচ্ছে হিন্দুর অংশ আর একটা হচ্ছে মুসলিমের অংশ। একজন ভুখারি লোক তার সাথে হিন্দুদের যে পুরোহিত যে পূজা করে সে কেমন আচরণ করে, আর মুসলমানদের যে ইমাম নামাজ পড়ায় ইমাম নামাজ পড়ায় সে তার সাথে কেমন আচরণ করে সেটা আমরা দেখতে পাবো। প্রথম অংশটি দেখছি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। একজন ভিখারি এসে দাঁড়িয়েছে একটা মন্দিরের কাছে, তা সে ডাকছে, পূজারি তোমার দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়িয়েছে দুয়ারে, পূজার সময় হলো, তুমি উঠো তোমার পূজা করার সময় হয়েছে। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে রাজাটা আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। শব্দ শুনে পূজারি কী করলো, পুরোহিত কী করলো, সে তাড়াহুড়ো করে উঠল, সে তার উপাসনা বা মন্দির খোলার উদ্দেশ্যে চলে আসলো। তার কাছে মনে হয়েছে বিধাতা তাকে একটা স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নতে সে আজকে তার আশীর্বাদে বিধাতার আশীর্বাদে সে হচ্ছে রাজা মন্ত্রী মানে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবে। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুদায় ক্ষীর কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাই দিন সাত খাই নিস তো সাত দিন। জীর্ণ শাস্ত্র মানে হচ্ছে সে মলিন একটা বস্ত্র মানে কাপড়, ময়লা একটা কাপড় পরা। শীর্ণ গাত্র, গাত্র মানে হচ্ছে গা, শীর্ণ মানে হচ্ছে শুকনা, শুকনা গা। ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ, লোকটার এত ক্ষুধা পেয়েছে যে যার কণ্ঠটা একদম চিকন সুরে বের হচ্ছে, যে সে কথা বলতে পারছে না। ডাকিল পান্থ, পান্থ মানে হচ্ছে পথিক, পথিক তাকে ডেকে বললো, দ্বার খুলো বাবা, আমি সাত দিন পর্যন্ত খাই না, তুমি দরজাটা একটু খুলো। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। এরপরের লাইন দুটি খুবই ইম্পর্ট্যান্ট। কী বলেছে, সহসা বন্ধ হলো মন্দির, অর্থাৎ সেই পুরোহিত সেই ভিখারি লোকটাকে দেখে মন্দিরের দরজাটা বন্ধ করে দিল। ভুখারি কী করলো, সেই ভিক্ষুকটা আবার পথ চলা শুরু করছে, তিমির রাত্র মানে অনেক গভীর রাত, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। তার পেটে এমনভাবে ক্ষুধা লেগেছে যে একটা মুক্ত হীরা মানিক যে জল জল করে জ্বলছে, তার ক্ষুধাটাও পেটের ভিতরে মনে হচ্ছে এমন করে জ্বলছে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। এখানে ফুকারি বলতে চিৎকার বোঝানো হয়েছে, যে ভুখারি যে ভিক্ষুকটা এসেছিল খাবার চাইতে, সে চিৎকার করে বলছে মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। বলছে দেবতা তুমি মানুষ উপাসনা তোমার প্রার্থনা করার জন্য হচ্ছে মন্দির তৈরি করা হয়েছে, তাহলে এখানে তো মানুষের মানে পূজা করার কোনো ইয়াই নেই, ব্যবস্থাই নেই। কী করছে, যে এটা হচ্ছে মানুষের স্বার্থের জন্য ব্যবহার করা হচ্ছে। মসজিদে কাল শীর্ণি আসিল, অঢেল রোগস্ত রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব, হেসে তাই কুটি কুটি। ফুকারি, আমরা এখন দ্বিতীয় অংশে যাব। দেখলাম যে একজন ভিক্ষুক সে কোথায় এসেছিল, একটা মন্দিরে এসেছিল, মন্দিরে এসে সে খাবার পেল না, সেখান থেকে চলে একটা মসজিদের সামনে গেল। মসজিদের সামনে এসে সে দেখলো যে ওইখানে গতকালকে শিন্নি মানে হচ্ছে কারো মানত টানত হয়তো ছিল, সেখানে অনেক গোস্ত আর রুটি বেঁচে গিয়েছে। সেটা দেখে মসজিদের যে হুজুর ইমাম সাহেব মোল্লা, সে হচ্ছে হেসে কুটিকুটি হয়ে গেছে। কেন কুটিকুটি, কারণ সে এগুলো বাড়ি নিয়ে যেতে পারবে, পেট ভরে খাবে, অনেক দিন পর্যন্ত খেতে পারবে, সেজন্য সে খুব খুশি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। আবারও সে একই কথা, যে কথা সে পুরোহিতকে বা পূজারীকে বলেছিল সে কথা আবার সে মোল্লাকেও বলল, যে বাবা আমি আজারির চিহ্ন, মানে লোকটা এমনভাবে বলছে তার গায়ে হচ্ছে রোগের একটা চিহ্ন, যে সাত দিন পর্যন্ত খেতে পায়নি সে একদম রুগ্ন হয়ে গেছে। চিহ্ন মানে হচ্ছে চিহ্ন, রোগের চিহ্ন তার শরীরে। বলছে বাবা আমি ভুকা আছি, আমি সাত দিন পর্যন্ত খেতে পাইনি। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর্গ ভাখারে দিয়ে, নামাজ পড়িস বেটা। ওই কথা শুনে ভুখারির ওই কথা শুনে মোল্লা সাহেব কী করলো, তেরে লাঠি নিয়ে আসলো, বললো কে রে তুই, তুই কি নামাজ পড়েছিস এখানে, যদি নামাজ না পড়িস তাহলে এখান থেকে যা, এখান থেকে যা, এখানে তোর কোনো খাবার হবে না, ভুখা আছিস তুই এখান থেকে মর গিয়ে। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারিকে যখন জিজ্ঞেস করলো তুমি কি নামাজ পড়েছ, তুমি খাবার চাচ্ছ কেন, ভুখারি যখন বলল যে আমি নামাজ পড়িনি, তখন মোল্লা সাহেব বলল শালা তুই এখান থেকে চলে যা,
আর সে কি করলো, তাকে বের করে দিয়ে মসজিদে তালা দিয়ে দিল। ভুখারি ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। ভুখারি এখন খুব রাগ হয়ে বলছে যে আমি, আমার তো 80 বছর হয়ে গেছে, 80 বছর আমি বেঁচে ছিলাম, আমি কখনো তো তোমাকে একদিনের জন্য বিধাতা তোমাকে ডাকিনি, সেই জন্য 80 বছরে তো তুমি আমার ক্ষুধার খাদ্য একবারের জন্য বন্ধ করনি, আমি নামাজ করিনি, তারপরেও আমার খাবার ক্ষুধার খাবার ক্ষুধার লেগেছে, তুমি খাবার তুমিই জোগাড় করেছো, এখন কোথা থেকে এই নামাজ পড়ার কথা আসলো? তবে মন্দির মসজিদে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরোহিত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কবি এখানে বুঝাতে চেয়েছে যে তাহলে মন্দির আর মসজিদ কাদের জন্য? মন্দির আর মসজিদ হচ্ছে সাধারণ জনগণের জন্য, যেখানে গিয়ে সাধারণ জনগণ কী করবে, ঈশ্বরের প্রার্থনা করবে, সেখানে গেলে তারা একটু সাহায্য পাবে, তো সেইখানে তো তাদের কিছু নেই, সব মোল্লা এবং পুরোহিত, মানে মন্দির এবং মসজিদে পুরোহিতরা কী করে দিয়েছে, তাদের স্বার্থে তালা পুড়ে দিয়েছে, চাবি দিয়ে দিয়েছে। কোথা চেঙ্গিস গজনির মাবুত, কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। কবি এখানে খুব সোচ্চার হয়ে বলেছেন, চেঙ্গিস গজনির মাবুত আর হচ্ছে কালা পাহাড়, তিনজনই হচ্ছে খুব বিশাল একজন ব্যক্তি, বিশাল ব্যক্তিত্ব, আলাদা আলাদা করে তাদের খুব ক্ষমতা। গজনির মাবুত যিনি 17 বার ভারত শাসন করেছিলেন, চেঙ্গিস সেও খুব ইয়ালোক, কালা পাহাড় সেও খুব ঐতিহাসিক চরিত্র, প্রথম সে হিন্দু ছিলেন, পরে তিনি মুসলমান হয়েছেন এবং অনেক মন্দির তার দ্বারা ভাঙা হয়েছে। তাদেরকে ডাকা হয়েছে যে তারা হচ্ছে অনেক ক্ষমতাধর লোক, তারা এসে কী করবে, ওই ভজনালয়ের যে তালাগুলো আছে সে তালাগুলো ভেঙে ফেলবে। খোদার কপাট, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। কবি এখানে বলছে যে খোদার ঘরে কেউ কি দরজা দিতে পারে, সেখানে কি করবে, সেখানে সকল দরজা খোলা থাকবে, যেখানে সকল মানুষেরা, সকল মুসলমান হোক হিন্দু হোক, সেখানে গিয়ে সমবেত হয়ে এক হয়ে নামাজ পড়বে, পূজা করবে। এটাই তো, এর জন্যই তো মন্দির এবং মসজিদ তৈরি করা হয়েছে। হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। এই লাইন দুটোতে একটা বিশেষ অর্থ বোঝানো হয়েছে, যে বলছে যে ভজনালয়, ভজনালয় মানে হচ্ছে যেখানে ভজন করা হয়, অর্থাৎ যেখানে উপাসনা করা হয়, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, প্যাগোডা হোক, যাই হোক না কেন, সেখানে ঈশ্বরের, আল্লাহর বা বিধাতা ইয়া করা হয়, ভজন মানে উপাসনা করা হয়, তাকে প্রার্থনা করা হয়। সেখানে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। ভণ্ড কাদেরকে বলা হয়েছে? ভণ্ড বলা হয়েছে সেই সকল যারা এইটাকে রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে ভণ্ড বলা হয়েছে। এখানে কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলা হয়নি, কেউ কেউ তো আছেনই যারা কী করছে, নিজের স্বার্থের জন্য ওইখানে আজান দিচ্ছে, নিজের স্বার্থের জন্য তারা কাজ করছে। সবাই তো আর ভালো মানুষ হয় না, সবাই ভালো মানুষ হলে এই ভুখারি নিশ্চয়ই কী করতো না, ওই মন্দির থেকে বা মসজিদ থেকে ফেরত আসতো না, তাকে কেউ কোথাও না কোথাও থেকে একটু খাবার অবশ্যই জোগাড় করে দিত। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগে বলেছি যে কবিতাটির নাম হচ্ছে মানুষ, অথচ এখানে কবিতাটির মূল ভাবের ভিতরে অমানুষের মতো কাজ করা হয়েছে, আচরণ করা হয়েছে। এখানে কবি তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নিয়েছে, সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থ, সাম্যবাদী কাব্যগ্রন্থেরই একটা অংশ হচ্ছে মানুষ কবিতা। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে মানুষ কবিতাটার মধ্যে কী পড়া হয়েছে, কী বলা হয়েছে, আমরা কবির জন্ম মৃত্যু, কবির জীবন সম্পর্কে জানলাম। এই পাঠ শেষে নিশ্চয়ই তোমরা কী অনুশীলন করতে পেরেছো, যে মানুষ হিসেবে নিশ্চয়ই মানুষকে কী করা উচিত, মূল্যায়ন করা উচিত, তাকে জাতি ধর্ম ভেদে বা ধর্ম হিসেবে তাকে আলাদা করা উচিত না, আমরা সবাই হচ্ছে মানুষ, এটা সবাইকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকের মতো পাঠ আমি এখানে শেষ করছি, আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।